পত্রাতু থেকে বাড়ি ফেরার পথে আমরা দশম ফলস আর চান্ডিল ড্যাম দেখে বাড়ি ফিরব। দুটো স্পটই আমি আগে ভিজিট করেছি, তাই এই ভিডিওতে আমি তোমাদের সাথে দুটো টাইমের ভিউ শেয়ার করব। সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা অ্যান্ড হার প্যাশন। NH33 রাঁচি জামশেদপুর হাইওয়ে দিয়ে আমরা দশম ফলস গেলাম। হাইওয়ে থেকে 10 কিলোমিটার ভেতরে গ্রামের রাস্তা ধরে এগিয়ে যেতে হয় দশম ফলস দেখার জন্য। কলকাতা থেকে দশম ফলসের ডিস্টেন্স হচ্ছে 382 কিলোমিটার। কলকাতা থেকে জামশেদপুরের ডিস্টেন্স হচ্ছে 282 কিলোমিটার। তাহলে জামশেদপুর থেকে দশম ফলসের ডিস্টেন্স 100 কিলোমিটার। এটা কিন্তু একটা উইকেন্ড ট্রিপের মধ্যেই পড়ে। জামশেদপুরকে বেস করে দশম ফলস ঘোরা যেতে পারে। সরু গ্রামের রাস্তা, রাস্তায় এরকম কিছু না বলা বা অবলা প্রাণী ঘোরাফেরা করে, তাই গাড়ি আস্তে চালানোই ভালো। ঝাড়খণ্ডে বেশ কিছু ফলস আছে, তার মধ্যে দশম ফলস কিন্তু ওয়ান অফ দ্য ফেমাস ফলস। পার্কিং লটের কাছে পৌঁছে গেলাম। পার্কিং চার্জ লাগলো 50 রুপিস আমাদের গাড়ির জন্য। তবে পার্কিং লটটা অনেকটাই বড়, বড় ভেহিকেল বা বাসে করে গেলে কিন্তু কোনো অসুবিধে হবে না। রাস্তার ওপর থেকে ফলসের ভিউ খানিকটা পাওয়া গেল, তবে রেনি সিজন হলে এই ভিউটা আরও একটু ভালো হতো। যেহেতু আমরা লেট উইন্টারে গেছিলাম, খুব একটা টুরিস্টদের ভিড় ছিল না, কারণ ফলসের বিউটিটা এনজয় করার জন্য রেনি সিজনটাই বেস্ট। গাড়ি পার্ক করে আমরা এগিয়ে চললাম ফলসের উদ্দেশ্যে। দশম ফলসের একটা স্পেশালিটি আছে যে 10টা মতো স্টেপস নামলেই এই ফলসটার ভিউ খুব ভালো মতো পাওয়া যায়। এই ফলসটা দেখার জন্য বেশ কটি ভিউ পয়েন্ট করা আছে একটু একটু ইন্টারভেলে। 10-12টা স্টেপস নামলেই ফার্স্ট ভিউ পয়েন্টটা পাওয়া যায়। একদম এরকম বেস অবধি যাওয়ার জন্য 300 স্টেপস নামতে হবে। তবে ভিউ পয়েন্ট থেকে ভিউ খুব ভালোভাবেই পাওয়া যায়। এরপর চলো আমি বর্ষার ভিউটা তোমাদের সাথে শেয়ার করি। এই হচ্ছে পার্কিং লট, সবাই ওয়েট করছে কখন বৃষ্টি থামবে আর ফলসের উদ্দেশ্যে নামব। আমরাও ওয়েট করছিলাম, বৃষ্টি থামতে নামলাম, আর যেটা দেখতে পেলাম সেটা হলো অসম্ভব সুন্দর। আমি তোমাদের সাথে দুটো ভিউ শেয়ার করছি, একটা রেনি সিজনের ভিউ, একটা উইন্টার বা লেট উইন্টারের ভিউ। এইটা কিন্তু ওপরের ভিউ পয়েন্ট থেকে এই ভিউটা আমরা ক্যাপচার করেছিলাম। এই ফলসটার হাইট হচ্ছে 144 ফিট। রেনি সিজনে কিন্তু বেস অবধি যাওয়া অ্যালাউড নয়, কারণ যেহেতু হাইটটা অনেকটাই, এই জলটা যখন পড়ে প্রচুর কারেন্ট তৈরি হয়, মানে পাস করে ওটা দিয়ে, এবং বেশ রিস্ক হয়ে যায়, অ্যাক্সিডেন্ট হতে পারে। ওই জন্য নিচ অবধি অ্যালাউ করে না ভারী বর্ষাতে। কমেন্ট বক্সে একটা কমেন্ট করো, কোন সময় দশম ফলস দেখতে যাওয়া উচিত। দশম ফলসটা খুব ভালোভাবে এনজয় করে আমরা রওনা দিলাম চান্ডিল ড্যামের উদ্দেশ্যে। চান্ডিল ড্যামও আমি আগে রেনি সিজনে গেছি। দশম ফলস থেকে চান্ডিল ড্যামের ডিস্টেন্স হচ্ছে 78 কিলোমিটার। উইকেন্ড ট্রিপে চান্ডিল ড্যামটাও কিন্তু ইনক্লুড করাই যেতে পারে জামশেদপুরকে বেস করে। আমি আগে চান্ডিল ড্যাম যখন রেনি সিজনে গেছিলাম তখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, বোটিং করতে পারিনি, কারণ আমাকে ট্রাভেল করতে হবে, ভিজে গেলে ট্রাভেলিং কমফোর্টেবল হবে না।
উইন্টারে যখন গেলাম ড্যামের লক গেট থেকে জল প্রায় পড়ছে নাই বললে চলে, কিন্তু ড্যামটা খুবই বড় এবং ড্যামে বেশ ভালোই জল ছিল উইন্টারেও। পার্কিং লটে পার্ক করে যখন এগিয়ে চললাম বেশ কিছু স্টল দেখতে পেলাম, কিছু আছে ফুড আইটেমস বা স্ন্যাক্সের স্টল আর কিছু আছে ছোটোখাটো গিফট আইটেমের স্টল। বোটিং করব বলে বোটিং কমপ্লেক্সের দিকে এগিয়ে গেলাম। আমাদের জন্য একটা ফোর সিটার স্পিড বোট অ্যালট করলো, কারণ আমরা চারজন ছিলাম বোটিং করব। আমাদের চার্জ লাগলো 600 rupees। আমরা বোটিংটা বেশ মানে ভালোভাবে এনজয় করেছিলাম, আমার খুবই ভালো লেগেছিল এই ড্যামে বোটিং করে। চান্ডিল ড্যাম দেখতে গেলে আমি সাজেস্ট করব বোটিং করার জন্য, কারণ এটা একটা বেশ মানে পুরো ব্যাপারটা বেশ ভালোভাবে এনজয় করা যায়। ড্যামটা যেহেতু অনেকটা এরিয়া জুড়ে, বোটিং করলাম আমরা প্রায় হাফ অ্যান আওয়ার। বোটিং কমপ্লেক্সটার কাছে ভিউটা ঠিক এইরকম, বেশ অনেকটা এরিয়া, খুব সুন্দরভাবে মানে পরিষ্কার পরিচ্ছন্ন একটা জায়গা। এরপর শেয়ার করি চলো লক গেটটার ভিউ বর্ষাকালে আর বা অন্যান্য সময়, বা আমি যেহেতু গেছি লেট উইন্টারে, উইন্টারে কীরকম ভিউ। এই দেখো প্রচুর জল ওভারফ্লো করছে, ড্যাম থেকে ছাড়া হয়েছে, এটা বর্ষাকালে। যদি লাক ফেভার করে তাহলে বর্ষাকালে কিন্তু বোটিংও খুব ভালোভাবে করা যায়, কারণ ড্যামে আরও বেশি জল থাকবে। নাও ইট ইজ আপ টু ইউ যে কখন তোমরা চান্ডিল ড্যাম দেখতে যাবে। তোমরা বর্ষাতেও যেতে পারো, উইন্টারেও যেতে পারো, তবে উইন্টারে গেলে লক গেট দিয়ে বেশি জল দেখা যাবে না, যেটা লক গেট দিয়ে ফ্লো করে সেই জলটা দেখা যাবে না, নাহলে ড্যামের এক্সপিরিয়েন্সটা উইন্টারেও খুবই ভালো পাবে। সব দেখে এবার বাড়ি ফেরার পালা। সো স্টে ইন টাচ উইথ সোমা অ্যান্ড হার প্যাশন, সি অল মাই ফ্রেন্ডস অ্যান্ড লাভ ইউ অল, বাই।